বাংলা গল্পভূমির আজকের নিবেদন প্রেম ও কামনার গল্প বইয়ের সিরিজ থেকে একটা ছোট্ট গল্প। গল্পের অনুবাদক অনিলেন্দু চক্রবর্তী, গল্পের নাম সতী সুন্দরী। মহান কোনো মঙ্গলের খাতিরেও ছোটখাটো অন্যায় কাজ ঠিক নয়, এটা একটা মিথ্যা নীতি কথা। এটাই ছিল বিখ্যাত মহাপুরুষ সাধু অগস্টিনের অভিমত। ঈশ্বরের রাজ্য নামক গ্রন্থে এক ভ্রমণ কাহিনীতে তিনি এই কথাটি বিবৃত করেছেন স্পষ্ট রূপে। তখনকার দিনে হিপোতে ছিলেন এক সাধু বাবা, খ্রিস্টীয় ভাতৃ সম্প্রদায়ের বিখ্যাত এক প্রতিষ্ঠাতা তিনি, এবং সেই অঞ্চলের সমস্ত মেয়েদেরই ধর্মপিতা। ঈশ্বর প্রেরিত মহাপুরুষ বলে তার যথেষ্ট সুখ্যাতি ছিল, তাছাড়া ভাগ্য গণনায়ও তার হাত ছিল চমৎকার। একদিন তার কাছে এলো একটি মেয়ে, নামটি তার কুজি সাংটা, বাংলায় বললে সতী সুন্দরী। সমস্ত রাজ্যে এমন সুন্দরী আর কেউ ছিল না। মেয়েটির বাবা মা ছিলেন গোরা ধার্মিক, মেয়েকেও লালন পালন করেছে গোরা ধর্মতে। অনেক প্রেমিকই মধু সন্ধানে ঘুরে বেড়াতো তার আশেপাশে, কিন্তু শিক্ষা গুণে একটিবারও নিজেকে সে হারিয়ে ফেলেনি। দিন কয়েক হলো তার বিয়ের সম্বন্ধ স্থির হয়েছে কুপিনো নামে এক হাড় বেরানো বুড়োর সঙ্গে। কুপিনো হিপোর বিখ্যাত এক আইনজীবী, খিটখিটে রুক্ষ লোক। কথাবার্তা শুধু যে অপ্রীতিকর তা কিন্তু নয়, তার উপরে চালবাজ ও চটকদার। বিষ ও হুল দুটোই সমভাবে বর্তমান ছিল তার জীবে। ভয়ানক ঈর্ষাপরায়ণ, তার স্ত্রীর কোনো বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করাটা তার পক্ষে মরে গেলেও সম্ভব নয়। বেচারি মেয়েটি কিন্তু প্রাণপণে চেষ্টা করল এই লোকটিকেই ভালোবাসতে। মনে প্রাণে চেষ্টা করল বটে, তবে মনকে বাঘ মানাতে পারল না কিছুতেই। সে তার সাধু বাবার কাছে জানতে এলো এই বিয়ে মঙ্গলের হবে কিনা। বৃদ্ধ ভবিষ্যবাণী করে বললেন, তোমার গুণই ডেকে আনবে অনেক বিপদ। তোমার স্বামীর প্রতি অবিশ্বাসিনী হবে তুমি তিন তিনবার, এবং সেই সঙ্গেই অর্জন করবে সতীসাধ্বীর মহিমা। এমন কথা শুনে অরুলা সতী সুন্দরী একেবারে ভেঙেই পড়ল। কাঁদতে কাঁদতে সে সব কথা বুঝিয়ে দিতে বলল। সব শুনে সে জানতে পেল তিনবারের অর্থ একই সঙ্গে নয়, তিনবার তিনটি বিভিন্ন ঘটনা। সতী সুন্দরী এতে জানালো উদ্ধত আপত্তি, এমনকি সে সাধু বাবাকে অপমানও করল। না, কখনো সে অমন সতীসাধ্বী হতে চায় না। কয়েকদিনের মধ্যে বিয়ে হলো তার, ঘটা করে হলো। ভীরু লাজে সে শুয়ে গেল চারিদিকের যত ঠাট্টাই আর কি। কয়েকটি সুন্দর যুবকের সঙ্গে রাতে নাচল সে, এবং কি ভাবতে ভাবতে জেগে উঠল ভোরে। তার ভাবনার কারণ অবশ্য তার স্বামী নয়, অন্য একজন যুবক, রায় বরজ। কখন যে এই তরুণটি তার মনের রাজ্য জুড়ে অধিষ্ঠান করেছে তা সে নিজেই জানে না। রায় বরজ যেন কামদেবেরই প্রতিমূর্তি, প্রণয় স্ফুট সারল্যে নিটল তার রূপ, লীলাচতুর প্রেমিক যুবক সে। কিছুটা খেয়ালি বটে, তবে সেটা তার দরদিদেরই মধ্যে। সমস্ত হিপরই সে বুকের মালিক, তার জন্য শহরের সমস্ত মেয়েদের মধ্যে লেখে থাকে কারাকারি, ঝগড়াঝাটি আর মনোমালিন্য। রায় বলজ কারো প্রেমে পড়ে বসত অনেকটা খেয়ালের বসে, তবে সতী সুন্দরীকে ভালোবাসল সে প্রাণের মতো, এবং এই নারী দুর্লভ বলেই তার জন্য পাগল হয়ে উঠল। বুদ্ধিমানের মতো প্রথমে সে নানা দিক থেকেই চেষ্টা করল সতী সুন্দরীর স্বামীর সঙ্গে ভাব জমাতে। সে তার চেহারা ও তীক্ষ্ণ বুদ্ধির খুবই প্রশংসা করল। তাস খেলতে বসে ইচ্ছে করে হারল বার কয়েক, এবং রোজই তাকে বিশ্বস্ত সূত্রে বলে গেল নিজের সব গোপন কাহিনী। সতী সুন্দরী রায় বলজের মতো এমন সুন্দর পুরুষ দেখেনি কোনোদিন। নিজে সচেতনভাবে সবটা না বুঝলেও তার প্রণয়ে ডুবে রইল। নিজে সে বোঝেনি বটে, তবে তার স্বামী বুঝল সবই। স্বামীটি বুড়ো হলেও সন্দেহবাতিক ছিল সাংঘাতিক। সে বুঝতে পারল শুধু তার উদ্দেশ্যেই আসে না এই যুবকটি, তাই একবার কোনো অচিনা খুঁজে তিনি যুবকটার সঙ্গে বাঁধিয়ে নিল ঝগড়া, এবং তাকে নিষেধ করে দিলেন তার বাড়ির ত্রিসীমানার মধ্যে আসতে।
সতী সুন্দরী দুঃখিত হলো খুবই, কিন্তু কিছুই মুখ ফুটে বলতে সাহস পেল না। রায়বলজের সামনে খাড়া হলো বাধার পাহাড়, কিন্তু ক্রমেই তার কামনা হয়ে উঠল বেপরোয়া। সমস্ত বাধা লঙ্ঘন করে তাকে দেখবার প্রতীক্ষায় সে যেন পাগল হয়ে উঠল। সাধু, ফকির, ফিরিওয়ালা, বহুরূপী কতভাবেই না লুকিয়ে লুকিয়ে সে তার প্রিয়তমার কাছে যেত, তবুও সে তার মনে কোনো নির্দিষ্ট পরিবর্তন আনতে পারল না। সতী সুন্দরী যদি তার প্রিয়তমার সঙ্গে হাতে হাত মিলিয়ে চলত, তবে তারা এমন ব্যবস্থাও করতে পারত যে স্বামী সন্দেহ করার কোনো কথাই উঠতে পারত না। মেয়েটির মন তার প্রাণীর বিরুদ্ধে কেবলই মাথা ঠুকে মরতে লাগলো, কিন্তু বাইরে থেকে তা বোঝার জো ছিল না। শুধু তার মুখের উপর দেখা যেত কেমন একটা মলিন ছায়া, আর তার স্বামী তাকে মনে করত পাপিষ্ঠা। বুড়ো স্বামী খুবই বদ মেজাজি, তার স্ত্রীর সতীত্বের উপরই ঝুলে আছে আত্মসম্মান। তাই বুঝে স্ত্রীকে তিনি আচ্ছা করে অপমান করলেন এবং শাস্তিও দিলেন ইচ্ছে মতো। কারো চোখে সতী সুন্দরীকে সুন্দর লেগেছে, এটাই তার অপরাধ। মেয়েটির দশা তখন ভাবত একবার, একই মিথ্যা দুর্নাম, তার উপরে স্বামীর অত্যাচার, অথচ এই স্বামীর কাছেই একান্ত বিশ্বস্ত সতী নারী সে। অন্যদিকে প্রিয়তমার তুষানলে নিজের সঙ্গে সে যুদ্ধ করে মরছে দিনের পর দিন। যদি তার প্রিয়তমা কাছে না আসে, তবে তার স্বামীও হয়তো এমন ব্যবহার করবে না তার সাথে। তাছাড়া প্রিয়তমার ক্ষুধিত শিখাও নিভে আসবে ধীরে ধীরে। এইসব ভেবে সাহস করে সে লিখল একটা চিঠি। আপনার শুভবুদ্ধির উদ্দেশ্যেই লিখছি, আমার দুঃখে আর ইন্ধন জাগাবেন না। আপনার ভালোবাসার জন্যই আমার স্বামীর সন্দেহ জেগে উঠেছে। দিন দিন বাড়ছে তার দুর্ব্যবহার, কিন্তু আমি যে তাকে মেনে নিয়েছি চিরদিনের জন্য, আমার জীবনের এই অগ্নি পরীক্ষা। দয়া করে আপনি আর আসবেন না এখানে। যে ভালোবাসা আপনাকে এবং আমাকেও অসুখী করে তুলেছে, সেই ভালোবাসাকে লক্ষ্য করেই প্রার্থনা জানাচ্ছি আপনার কাছে। সরল প্রাণ সতী সুন্দরী ভাবতেই পারিনি তার চিঠির ফলটা হবে কিরকম। সতীত্ব প্রণোদিত হলেও চিঠিটা কেমন ব্যথা ভরা, কাজেই ফল যে হবে উল্টো মোটেই বুঝতে পারিনি মেয়েটি। ছেলেটির বুকে দ্বিগুণ বেগে জ্বলে উঠল কামনার আগুন। তার প্রিয়তমাকে একবার প্রাণ ভরে দেখবার চেষ্টায় যদি তার মৃত্যু হয় সেটাও ভালো। কুপিনও ছিলেন অতি দ্রুত, সব দিকে ছিল তার কড়া নজর, তাই তিনি রেখেছিলেন পাকা গোয়েন্দা। একদিন তিনি জানতে পারলেন রায়বরজ ফকির সেজে তার স্ত্রীর কাছে আসছে অনুগ্রহ লাভের আশায়। চাকরদের তিনি নিযুক্ত করলেন রায়বরজকে মেরে তাড়িয়ে দেবার জন্য। যুবকটি বাড়িতে ঢুকতেই তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে অভ্যর্থনা জানালো সবাই। বেচারা চিৎকার করছিল শুধু, সাধু ফকিরের ওপর কেন এই অত্যাচার? কিন্তু কে শোনে কার কথা। সে এমন মার খেল যে মাথার একটা আঘাতের চোটে মারা গেল দিন সাতেক পরে। শহরের সমস্ত মেয়েরাই তার জন্য চোখের জল ফেলল। সতী সুন্দরী কিছুতেই তার মন শান্ত রাখতে পারল না, এমনকি কুপিনও দুঃখিত হল। সে অবশ্য অন্য কারণে, কারণ এই সূত্রে সে একটা অপ্রীতিকর ব্যাপারে জড়িয়ে পড়ল। বিচারক এসিন্দিনাসের আত্মীয় হলো রায়বরজ, তাই তিনি স্থির করলেন এবারে এমন বিচার করবে যে দেশশুদ্ধ লোক একেবারে থ হয়ে যাবে। সমস্ত দেশে কুপিনোর মতো দ্রুত উকি হার নেই, তার এই বিচারকের সঙ্গেও ঝগড়া হয়ে গেছে। এবার তাকে হাতে পেয়েছে, ধরে ফাঁসি কাটে ঝোলাতে পারলেই মনস্কামনা সিদ্ধি হয়। কাজেই সতী সুন্দরীর চোখের সামনে নিহত হলো তার প্রিয়তমা, এবং স্বামীও এখন ঝুলতে যাচ্ছে ফাঁসি কাষ্টে। অপরাধ অপরাধ তার সতীত্ব। যদি সে বুদ্ধি খাটিয়ে রায়বরজের দিকে সহজভাবে সুনজর রাখত, তবে বুদ্ধিমানের মতোই ফাঁকি দেয়া চলত স্বামীকে। এইভাবেই ফলে গেল ভবিষ্যতানির প্রথম দিকটা। সতী সুন্দরী ভেবে ভেবে বুঝল নিয়তির লিখন না যায় খণ্ডন, তাই নিজেকে সে ছেড়ে দিল বিধাতার হাতে। বিচারকটি ছিলেন লোভী ও কামুক, ভ্রষ্ট চরিত্র, আইনের ধার ধারতেন না তিনি মোটেই, বদমেজাচি ভয়ঙ্কর লোক।
সুতরাং হিপোর অনেক নারী তার সঙ্গে কিছু না কিছু সম্বন্ধ রাখত নিজেদের অমঙ্গলের আশঙ্কায়। বিচারকটি ডেকে পাঠালেন সতী সুন্দরীকে। সে এসে উপস্থিত হলো ছল ছল চোখে, কাজেই দেখতে হলো আরো সুন্দর। আপনার স্বামীর ফাঁসি হতে যাচ্ছে, কিন্তু আপনি ইচ্ছে করলে তাকে বাঁচাতে পারেন। সেই জন্য আমি প্রাণ দিতেও রাজি। কিন্তু প্রাণ আমার চাই নে। কি করতে হবে আমাকে বলুন। আপনার একটি রাত চাই আমার। কিন্তু কিন্তু সে তো আমার নয়, আমার রাত আমার স্বামী। আমি শির দিতে পারি, কিন্তু সম্মান দিতে পারি না। ধরুন আপনার স্বামী যদি রাজি হন। তিনি মালিক, নিজের জিনিস তিনি যেমন খুশি ব্যবহার করতে দিতে পারেন, কিন্তু আমার স্বামীকে আমি জানি কখনো তিনি রাজি হবেন না, বরং তিনি ফাঁসি যাবেন। তবুও আমার গায়ে কেউ হাত দেবে তা তিনি সহ্য করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাক। আসামিকে তখনই নিয়ে আসা হলো তার সামনে। ফাঁসি কাষ্ঠে ঝুলতে চান তিনি নাকি ভ্রষ্টার স্বামী হতে চান? দ্বিধাদ্বন্দ্বে আর কোনোই তেমন স্থান নেই। বুড়ো প্রথমে খুব গজরাল, কিন্তু শেষ পর্যন্ত এই অবস্থায় সবারই যা হয় তাই হল। স্ত্রী নিজ গুণে বাঁচালো তার স্বামীকে এই প্রথমবার। ঠিক সেই দিনই সতী সুন্দরীর ছেলের অসুখ হলো মারাত্মক। হিপোর কোনো ডাক্তারেরই সাধ্য হলো না তাকে সারাতে। একটিমাত্র ডাক্তার আছে যিনি তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে, এবং তিনি থাকে আকিলাতে, হিপো থেকে কয়েক মাইল দূরে। সেই সময় তার প্রথা ছিল কোনো ডাক্তার নিজের শহর এলাকার বাইরে ব্যবসা করতে পারবেন না। অন্য কোনো উপায় না পেয়ে সতী সুন্দরী নিজেই চলল সেই শহরে, সঙ্গে নিল তার আদরের ভাইটাকে। পথে ধরল দস্তুতে। দস্তু সর্দারের চোখে সতী সুন্দরীকে ভারী সুন্দর লাগলো। দস্তুরা তার ভাইকে খুন করতে উদ্যত হল। সতী সুন্দরীর কাছে এসে সর্দার বলল, সে যদি একটু অনুগ্রহ করে তো রক্ষা পেতে পারে তার ভাইয়ের প্রাণ। একটুখানি অনুগ্রহ মাত্র। সতী সুন্দরী রাজি হয়ে গেল। যে স্বামীকে সে ভালোবাসতে পারেনি তার জীবনই রক্ষা করে এসেছে, আর এখন তার প্রাণের ভাইকে সে হারাবে? শুধু চেয়ে চেয়ে দেখবে? বিশেষ করে তার ছেলের অবস্থাও যে গুরুতর, একটি মুহূর্তও দেরি করা উচিত নয়। নিজেকে সে ভগবানের হাতে সমর্পণ করে দিল, তার কর্তব্য সে সমাপন করল। এই দ্বিতীয়বার। সেই দিনই সে পৌঁছল এসে অলিকার ডাক্তারের কাছে। এই ডাক্তারটি ছিলেন এক প্রেমিক, এক ফুলবাবু। একটু সর্দি হলেও তাকে দিয়ে মেয়েদের বুক পরীক্ষা না করালে চলতো না। শহরের অনেকেরই কাছে তিনি বিশ্বস্ত বন্ধু, অনেকেরই প্রিয়তমা, ভদ্র বনিয় এবং দরিদ্র মানুষ। ডাক্তার সংঘের সভাপতি তিনি, তবে তাকে নিয়ে লোকে হাসি ঠাট্টাও করত খুব। সতী সুন্দরীর ছেলেকে দেখে ডাক্তার সাহস করে বলতে লাগলেন, আমার পরিশ্রমের বিনিময়ে অর্থই কাম্য নয়। আমি নিজেই আমার সমস্ত ধন সম্পত্তি ঢেলে দিতে পারি আপনার পায়ে। আপনি নিজে যদি একটা আরোগ্যের ব্যবস্থা করেন। আসলে আপনাকে দেখে আমার যে এই উন্মত্ততা, তা যদি আপনি সারিয়ে দেন আমিও আপনার ছেলের অসুখ সারিয়ে দেব। এই দাবিটা একটু বাড়াবাড়ি নয় কি? কিন্তু নিয়তি তাকে ঠেলে পাঠিয়েছে বিচিত্র অবস্থার মধ্যে। ডাক্তারটিও এক যে দিল, তার প্রাথিত ধন ছাড়া আর কিছুই নেবেন না তিনি। সতী সুন্দরীর স্বামীও এখন কাছে নেই যে তাকে একবার জিজ্ঞেস করে নেবে, কিন্তু কেমন করেই বা সে তার ছেলেকে, তার বুকের মনিককে ঠেলে পাঠাবে মরণের মুখে? নিজের একটুখানি সাহায্য এগিয়ে দেবে না? নির্ধারিত দাবির মূল্যে সে পেল তার ছেলের রোগ মুক্তি, এই শেষবারের মতো। ভাইকে নিয়ে সে চলে এলো হিপোতে। সমস্ত পথে ভাইটি তার দিদির অপূর্ব সাহসের প্রশংসা করছিল, কারণ তার দিদিই তো ছিল তার রক্ষকর্তী। সতী সুন্দরী একদিন বেশি সাধ্যি হতে যাওয়ার ফলে ডেকে এনেছিল তার প্রিয়তমার মৃত্যু। স্বামীকেও হারাতে যাচ্ছিল প্রায়, কিন্তু বিনীত হয়ে বাঁচিয়েছে তার ভাই আর ছেলের প্রাণ। এই নারী আফ্রিকার সমাজে পেল অসীম শ্রদ্ধা ও সম্মান। মৃত্যুর পরে তাকে মহিমান্বিতা করা হলো সতী সাধ্বীর রূপে।
কারণ দেহ নির্যাতনের মধ্যে দিয়ে সে মঙ্গল প্রতিষ্ঠা করেছে তার প্রিয় পরিবারের মধ্যে। সবাই মিলে তার স্মৃতিস্তম্ভ গড়ে তুলে সেখানে খোদাই করে রাখল এই কথাটি, মহান মঙ্গলের উদ্দেশ্যে ছোট্ট একটু অন্যায়। আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেই গল্পটি নেওয়া হয়েছে প্রেম ও কামনার গল্পের একটা সিরিজ থেকে। বইটির অনুবাদক অনিলেন্দু চক্রবর্তী, গল্পের নাম সতী সুন্দরী। আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, আমার চ্যানেলের নতুন আপলোডের নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যাবেন। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে বাংলা গল্পভূমিতে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।